নন আননোন জার্মানির চ্যানেল থেকে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে হচ্ছে ব্লকড অ্যাকাউন্ট সম্পর্কিত দ্বিতীয় পার্ট। আজকের পার্টে আমি দেখাবো কিভাবে কোরাকলে ব্লকড অ্যাকাউন্ট ওপেন করবেন। তার আগে ব্লকড অ্যাকাউন্ট সম্পর্কিত একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যে কোরাকল না ফিনিটি বা কোনটিতে আপনারা ব্লকড অ্যাকাউন্ট করবেন। তারপরে পার্ট থ্রি আসবে, যদি ভিসা না পান তাহলে কিভাবে ব্লকের টাকা ফেরত আনবেন। কোরাকলে ব্লকড অ্যাকাউন্ট ওপেন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটটি হচ্ছে www.coracle.de। তো আমি এখন ওয়েবসাইটে গিয়ে দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। আমরা একটা ব্রাউজার ওপেন করলাম, এখানে কোরাকলের ওয়েবসাইটটি আমরা লিখব। ওয়েবসাইটটি চলে এসেছে, একটু নিচের দিকে গেলেই দেখবেন এখানে কোরাকল প্রাইম রয়েছে। কোরাকল প্রাইমে আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স সহ সব একবারে করতে পারবেন। তবে এখানে হচ্ছে মাত্র আপনার 59 ইউরো চার্জ কাটবে টোটালি, আর কোরাকলে করলে আপনার কাটবে 90 ইউরো। যে যেভাবে চান ওইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন দেখাবো কোরাকল এখানে ব্লকড অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন, সেই সাথে ট্রাভেল ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স ওপেন করতে পারেন। বিভিন্ন প্রোভাইডার তাদের সাথে যুক্ত আছে, যেমন আওকা, ব্রামার, টিকে, এসব হেলথ ইন্স্যুরেন্স এখান থেকে করতে পারবেন। আজকে হচ্ছে আমরা ব্লকড অ্যাকাউন্ট দেখাবো কিভাবে ওপেন করবেন। কোরাকল প্রাইমে হচ্ছে 59 ইউরো টোটাল চার্জ কাটবে, আর কোরাকলে আপনার 99 ইউরো চার্জ কাটবে। কোরাকল প্রাইম বা কোরাকল যেটাই হোক না কেন, কোনোটার মধ্যেই কোনো মান্থলি ফি নেই, কিন্তু ফিনটিভের মধ্যে মান্থলি ফি রয়েছে। তবে এখন ব্লক অ্যাকাউন্ট ওপেন করব, ওপেন নাও। তারপর নিচের দিকে গেলে দেখতে পাবেন ওপেন নাও, এখানে ক্লিক করতে হবে। এবার ফর্মটি চলে আসছে, প্রথমেই পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনি ব্যাচেলর, মাস্টার্স বা ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট, পিএইচডি ক্যান্ডিডেট কোন ক্যাটাগরিতে আপনি আসবেন সেটি সিলেক্ট করবেন। তারপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন, তারপর ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, এখানে আপনি যেই শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহরের নাম দিলেই হবে, ঢাকা, চট্টগ্রাম, যে কোনো শহরের নাম দিলেই হবে, যেই শহরে আপনি জন্মগ্রহণ করেছেন। কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, ন্যাশনালিটি বাংলাদেশ, যদি সেকেন্ড ন্যাশনালিটি থাকে মানে যদি আপনি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে এটি দিতে হবে, আর না হলে স্কিপ করে চলে যাবেন। আপনার ইমেইল অ্যাড্রেসটি দিতে হবে, এটি ম্যান্ডেটরি। ফোন নাম্বার, এটি বাংলাদেশের নাম্বারে দিবেন। তারপর আর ইউ ট্যাক্স রেসিডেন্স ইন দা ইউএসএ, যদি না হয় তাহলে নো দিবেন। নর্মালি যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের দ্বৈত নাগরিকত্ব না থাকলে ট্যাক্সের কোনো বিষয় নেই, তারা এখানে নো দিয়ে দিবেন। আর ইউ এ পলিটিক্যালি এক্সপোজড পারসন, নো। তারপরে ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে আপনি অফার লেটার পেয়েছেন বা কোন ইউনিভার্সিটিতে আপনি আসবেন। মূলত ডকুমেন্ট সাবমিশনের আগেই ব্লক অ্যাকাউন্ট ওপেন করা হয়, তার মানে আপনি শিওর যে আপনি অমুক বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, তাহলে যেখানে সেই বিশ্ববিদ্যালয়ের নাম দিবেন এবং সেমিস্টার শুরু কবে থেকে সেটার তথ্য দিবেন। তারপরে ব্লক অ্যাকাউন্ট এখানে বর্তমানে হচ্ছে 934 ইউরো করে, ডিউরেশন হচ্ছে 12 মাস দিবেন, অটো ক্যালকুলেশন হয়ে গেছে 11,208 ইউরো, বাফার মানি হচ্ছে 80 ইউরো, আর ওদের সার্ভিস চার্জ হচ্ছে 99 ইউরো। প্রথম পে আউটে যখন আপনাকে 934 ইউরো দিবে তার সাথে বাফার অ্যামাউন্টও দিয়ে দিবে। তারপরে আপনার পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট একটা স্ক্যানিং কপি এখানে রাখতে দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পাসপোর্ট এক্সপায়ারি ডেট কবে সেটি দিবেন,
এবং আপনার অ্যাডমিট লেটার অথবা অফার লেটার দিতে হবে, অথবা যদি আপনি অনলাইনে এনরোল হয়ে থাকেন তাহলে সে এনরোলমেন্ট সার্টিফিকেটটা এখানে দিয়ে দিবেন স্ক্যানিং করে বা পিডিএফ যেভাবে করেন। তারপর হচ্ছে ডু ইউ স্টে অলরেডি ইন জার্মানি, যদি আপনি জার্মানি থেকে থাকেন তাহলে ইয়েস, আর যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে নো, কমেন্টস কিছু লেখার প্রয়োজন নেই। তারপর আপনি সকল এগ্রিমেন্টস গুলো এগ্রি করবেন, তারপরে ক্যাপচা কোডটা আপনি লিখে দিবেন, দেওয়ার পরে সকল তথ্য আপনি আরেকবার চেক করে নেবেন, কোনো ভুল থাকলে সমস্যা যাতে নির্ভুল হয়। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করলেই আপনার এটা ওপেন হয়ে যাবে এবং কনফার্মেশন মেলে চলে আসবে। ওরা যাবতীয় তথ্য দিয়ে দিবে যে কোন অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন। তারপর যখন আপনি টাকা পাঠাতে যান, ব্যাংকে গিয়ে স্টুডেন্ট ফাইল ওপেন করে ব্যাংকের থ্রুতে আপনি টাকা পাঠিয়ে দিবেন কোরাকলে অ্যাকাউন্টে। আসার পরে আপনি তথ্য দিলে ওরা পে আউট শুরু করে দিবে। তো এটি খুবই সহজ। তো আশা রাখি আপনারা ভিডিও দেখে সহজে করতে পারবেন। আজকে ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি।